নিজের লেখা পড়ে সঠিক উত্তরটি বলুন। সুজয় ও অজয় ক্রিকেট ও ফুটবল খেলে, অজয় ও রক্তিম ফুটবল ও হকি খেলে, সুজয় ও রহিম ক্রিকেট ও হকি খেলে, রহিম ও অজয় হকি ও টেনিস খেলে। কে ক্রিকেট ফুটবল হকি টেনিস চারটি খেলাই খেলে? বন্ধুরা উত্তরটা বলুন তো দেখি। দেখুন এইসব অঙ্ক মজাদার অঙ্ক, একটু ভালোভাবে প্রশ্নটা পরে যদি উত্তর খোঁজা হয় তাহলে প্রশ্নেই তার উত্তর পাওয়া যাবে। আমরা যদি প্রত্যেকটি নাম লিখি ও কে কি খেলে তার পাশে লিখে রাখি তাহলেই তো চটপট বেরিয়ে যাবে কে চারটি খেলাই খেলে। প্রশ্নে বলা হয়েছে সুজয় ও অজয় ক্রিকেট ও ফুটবল খেলে, তাহলে সুজয় ও অজয়ের জন্য তা লেখা হলো। এখন অজয় ও রক্তিম ফুটবল ও হকি খেলে, তাহলে অজয়ের জন্য লিখলাম হকি, ফুটবল আগে লেখা আছে, আর রক্তিমের জন্য ফুটবল ও হকি দুটোই লেখা হলো। এরপর বলা আছে সুজয় ও রহিম ক্রিকেট ও হকি খেলে, তাহলে সুজয়ের ঘরে হকি লেখা হলো, ক্রিকেট আগে লেখা ছিল, আর রহিমের ঘরে ক্রিকেট ও হকি দুটোই লিখলাম। এরপর ছিল রহিম ও অজয় হকি ও টেনিস খেলে, তাহলে অজয়ের ঘরে লিখলাম টেনিস, কারণ হকি আগে লেখা ছিল আর রহিমের ঘরে হকি লেখা ছিল তাই টেনিস লেখা হলো। তাই এখন দেখাই যাচ্ছে অজয় চারটি খেলাই খেলে। তাহলে এই সমস্ত বিষয়টা চটজলদি করতে হবে, এইসব প্রশ্ন চাকরির পরীক্ষায় পড়ে এবং সেক্ষেত্রে বেশি সময় নিলে হবে না। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।